ওকে, থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো এটা একটা গভর্নমেন্ট জবের ওপর ভিডিও, বলতে পারো পাবলিক ডিমান্ডে করছি। আমাদের টোটাল কোর্সের মধ্যে গভর্নমেন্ট জব একটা খুব ভালো সেকশন ছিল, তো আমরা আজকে ফুল ডিসকাশন করব গভর্নমেন্ট জব কেন প্লাস কেন নয়। সো বেস্ট অফ লাক। তার আগে আমি একটা মেন্টালিটি চেঞ্জ করাতে চাইছি তোমাদের, এটা কিন্তু কোনো শর্টস নয়, এটা 30 মিনিটস প্লাসেরও ভিডিও হতে পারে। আমি রিকোয়েস্ট করব তোমাদের সবাইকে যে পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখো, ভালো লাগবে। আমাদের টিম অনেক কিছু রিসার্চ করেছে, অনেক কিছু ভেবেছে, তারপর ভিডিওটা আমরা তৈরি করছি। প্রথমত কেন গভর্নমেন্ট জব কেন, আর গভর্নমেন্ট জবের উপর হাইপটা কী? ধরো তুমি একটা বিয়ে বাড়িতে আছো, বিয়ে বাড়িতে যখন আছো একজন এন্ট্রি নিল সাদা মাটা দেখতে, কিন্তু কেউ তোমাকে বলে দিল বা কেউ বিয়ে বাড়িতে বলে দিল ও গভর্নমেন্ট অফিসার বা গেজেটেড অফিসার, অ্যাকচুয়ালি পুরো সমস্ত সোসাইটি ওকে অন্যরকমভাবে দেখতে আরম্ভ করবে ওখানে যতজন আছে। এটাই গভর্নমেন্ট জবের হাইপ। গভর্নমেন্ট জবের আলাদা ফান্ডাই আছে, প্রেস্টিজ, তোমার মানে ইনকাম, অনেক কিছুতে গভর্নমেন্ট জব তথাকথিতভাবে বেটার। কিন্তু সত্যিই কি গভর্নমেন্ট জব বেটার? কেন বেটার, কেন বেটার নয়, আমরা ডেফিনেটলি ডিসকাস করব। গভর্নমেন্ট জব বলতে গেলে আমার প্রথমে যেটা মাথায় আসে নচিকেতার গান, আমি সরকারি কর্মচারী, গানটা একবার শুনে নিও, খুব ফানি কিন্তু মিনিংফুল। প্রথমত আমরা গভর্নমেন্ট জব করব কেন, কেন গভর্নমেন্ট জবের দিকে আমরা যাব কেন, কেন আমাদের কেরিয়ার অপশন হবে গভর্নমেন্ট জব? ফার্স্ট এবং ফরমোস্ট হচ্ছে সিকিউরিটি। গভর্নমেন্ট জব খুব 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 বেশি সিকিওর, এই জন্য 90% মেয়ের বাবা চায় তার মেয়ে কোনো গভর্নমেন্ট জব করে এমন ছেলের সাথে বিয়ে দিক, তার মেয়ের সাথে, যাতে তার মেয়ের মানে লাইফটা সিকিওর হয়ে যায়। কাম কে করতে হো? পেলে কিউটিভি মে ক্যামেরাম্যান থা, আব রিপোর্টার হুম। সরকারি নৌকরি হে? নাই, প্রাইভেট, মুঝে সরকারি নৌকরি চাহিয়ে। সেকেন্ড, রেপুটেশন। একটু আগে আমি বলছিলাম যারা গভর্নমেন্ট জব করে তাদের রেপুটেশন অনেক বেশি হাই হয়। এখন তুমি যদি একটা অফিসার র্যাঙ্কে চলে যাও গ্রুপ ডি গ্রুপ সি ছেড়ে দিয়ে, তাহলে তোমাকে তো অ্যাকচুয়ালি তোমার পাড়ার তোমার টোটাল সারাউন্ডিংয়ে এক নামে চিনবে। সো রেপুটেশন ইজ স্কাই হাই। এবং অবশ্যই পেনশন এবং গ্র্যাচুইটি। আমি জানি আমাদের সারাউন্ডিংয়ে গভর্নমেন্ট জব বলতেই প্রথমে বলে তোর লাইফ তো সেট, পেনশন পাবি পার মান্থ, এবং গ্র্যাচুইট আর লামসাম অ্যামাউন্ট যখন রিটায়ার করে তখন পায়। এবং অবশ্যই গভর্নমেন্ট জব মডারেট ওয়ার্কলোড, আমি বলতে পারি না প্রাইভেট জবের মতো প্রেশার আছে, এখানে 9 to 5 করে তুমি ইনকাম করে চলে আসতে পারো। সবথেকে বড় জিনিস গভর্নমেন্ট জবের এই যে কোভিড সিচুয়েশন, অর্ধেকের বেশি নন গভর্নমেন্ট যারা এমপ্লয়ি ছিল তারা ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেসের উপর দিয়ে গেছে। কিন্তু বলতো গভর্নমেন্ট জবের কতজন, বিশেষ করে টিচিং সেকশন যারা টিচার এবং সমস্ত সেকশনে হেলথ সেকশন বাদ দিয়ে, তারা প্রায় মিনিমাম খাটুনিতে প্রায় পুরো টাকাটাই পেয়েছে বা সামথিং কিছু ডিডাকশন হয়েছে। কিন্তু তারা ডেফিনেটলি সিকিওর ছিল যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্যালারি ঢুকবেই, এটাই গভর্নমেন্ট জবের ফান্ডা। এবার তাহলে তুমি বলছো আমি আমার সমস্ত এফোর্ট দিয়ে তাহলে দাদা একটা গভর্নমেন্ট জব খুঁজে নিই, একটা গভর্নমেন্ট জব করে নিই। তো চলিয়ে শুরু করতে হ্যায়, কোথায় খুঁজবো গভর্নমেন্ট জব, কি কি জব আছে, আমি এটা নিয়ে ডিসকাশনই করব না। মগর কিউ? কারণ পাবলিক ডোমেনে পুরো জিনিসটা অ্যাভেলেবল, তুমি কোথায় জব করতে পারো, তার জন্য কি সিলেবাস, কি প্রিপারেশন, কি কোর্স, হ্যান ত্যান, পুরোটা পাবলিক ডোমেনে অ্যাভেলেবল। সো বেস্ট অফ লাক ফর ইওর গভর্নমেন্ট জব। তুমি যদি গভর্নমেন্ট জব পাও তাহলে তোমার ফ্যামিলির প্রচণ্ড উন্নতি হবে, তোমার উন্নতি হবে, সব কিছু দিক থেকে বেটার। আমি কিন্তু এই দিকটা আলোচনাই করছি না, আমার পয়েন্ট অফ ভিউতে গভর্নমেন্ট জবের ডেফিনেটলি কিছু প্রচুর 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 বড় ডার্ক সাইড আছে। আগে বল না, ভাই বাই 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 আমরা আজকে ওই ডার্ক সাইড নিয়ে আলোচনা করছি। আমি চাই যে কোনো ডিসিশান নেবার আগে তুমি দুটো দিকটাই বিচার করো, তারপর তুমি তোমার ডিসিশানটা নাও। ফার্স্টলি
গভর্নমেন্ট জব ক্র্যাক করার চান্সেস কত? অ্যাকচুয়ালি 0 পয়েন্ট আরও কিছু জিরো বসিয়ে যদি 1% দিই, গভর্নমেন্ট জব ক্র্যাক করার চান্সেস, বিশেষ করে তুমি যদি জেনারেল ক্যাটাগরির হও। প্লাস এই ক্র্যাকিংয়ের মধ্যে ডেফিনেটলি ব্রাইবস ঢুকে যাবে, ঘুষ ঢুকে যাবে, ফেভারিজম ঢুকে যাবে, ইভেন নেপোটিজম ঢুকে যাবে, কত কিছু ঢুকবে। তারপর তোমার যদি ওই সমস্ত সিচুয়েশান না থাকে, তোমার চান্স ভেবে দেখো হ্যাঁ, পার্সেন্টেজ কত। গুগলে সার্চ করো কত পার্সেন্ট গভর্নমেন্ট জব পায়, কত পার্সেন্ট ভ্যাকেন্সি হয়, একটা ভ্যাকেন্সির পিছনে কতগুলো অ্যাপ্লিকেশান থাকে, তাহলেই তুমি বুঝতে পারবে। এই গভর্নমেন্ট জব ক্র্যাক করা সিএসসিএস সিএম এর থেকেও টাফ, এবং আমি তো বলবো কম্পিটিশনের দিক থেকে টাফেস্ট। সো বেস্ট অফ লাক, এটা তোমার প্রথম কনসিডারেশন হওয়া উচিত। নেক্সট, গভর্নমেন্ট জবের হয়তো তুমি ঢুকলে 40,000 স্যালারিতে একটা ভালো র্যাঙ্কে, কিন্তু তোমার ইনক্রিমেন্ট, যারা গভর্নমেন্ট জব করে সেই লেভেলে একটু ইনক্রিমেন্ট কী রকমের হয় জেনে নিও। তার তুলনায় প্রাইভেট জব তোমার যদি স্কিল থাকে, তুমি যদি স্কিলটা অ্যাকোয়ার করতে পারো আর সেটা যদি কাজে লাগাতে পারো, তুমি যেই মুহূর্তে তুমি জব শিফট করবে তোমার মাইনে কয়েকশো, মানে পাশে 00 বা 000 বেড়ে যাবে পার মান্থ। সো গভর্নমেন্ট জবে কিন্তু ইনক্রিমেন্ট বা ইনকাম বাড়ার চান্স প্রচণ্ড কম, এটাও কিন্তু তুমি দেখো। থার্ড, যেটা আমার মনে হয় সব থেকে বড় ডার্ক সাইড, তোমার কিন্তু কোনো ওয়ে ব্যাক নেই, তুমি কিন্তু নো ওয়ে ব্যাক সিচুয়েশানে দাঁড়িয়ে আছো। তোমার কিন্তু কোনো স্পেশালাইজেশান নেই, তুমি গ্র্যাজুয়েশান করার পর ভাবলে আমি গভর্নমেন্ট জব করব, লাইফের 5 to 6 years দিলে গভর্নমেন্ট জবের প্রিপারেশানে, যদি না হয় তুমি কি শিখেছো, জিআই, জিকে, রিজনিং, ইংলিশ, বেঙ্গলি, ওগুলো নিয়ে তুমি প্রাইভেট সেক্টরে কোথায় কাজ করবে? তুমি যে তোমার লাইফের 5 years ইনভেস্ট করেছো, সেই ইনভেস্টমেন্টের ভ্যালু কী? আমি বলছি বিগ জিরো, সেই ইনভেস্টমেন্টের কোনো ভ্যালুই নেই। তুমি যদি একটা প্রাইভেট সেক্টরে 5 years যাও, তোমার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স হবে, তোমার যদি স্পেশালাইজেশান থাকে, তোমার যদি স্কিল থাকে, তুমি ডেফিনেটলি এমন একটা জায়গায় পৌঁছে যাবে যেখানে তোমাকে কোম্পানি স্যাক করতে পারবেই না, বরঞ্চ তুমি কোম্পানিকে ছেড়ে অন্য কোম্পানিতে সুইচ অন করতে পারবে। কিন্তু গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তুমি 5 years পর যদি ফিরে এসো, তুমি যেদিনকে গ্র্যাজুয়েশনের পর ওইখানে জাম্প করেছিলে, তুমি আবার সেই জায়গায় ফিরে এসেছো, ভেবে দেখো তোমার লাইফের ওই 5 years তুমি রিকভার করতে পারবে কি না। আমার মনে হয় এটা গভর্নমেন্ট জবের সব থেকে বড় ড্রাগ সাইড। ইনফ্লেক্সিবিলিটি, অবভিয়াসলি, একবার ভেবে দেখো তুমি গভর্নমেন্ট জবটা ভালোবেসে করো না তোমার সোসাইটির চাপে, তোমার ফ্যামিলির চাপে করো? গভর্নমেন্ট জবের রিক্রুটমেন্ট হায়ার লেভেলে কেমন হয়? র্যাঙ্কিং ওয়াইজ তোমাকে জব অ্যালট করা হয়। তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও, তুমি এমন একটা র্যাঙ্ক করলে যেখানে তোমাকে ইনকাম ট্যাক্স অফিসার করে দেওয়া হলো, এবার আনন্দ করো। তুমি সায়েন্সের স্টুডেন্ট হয়ে ইনকাম ট্যাক্স অফিসার কী করে করবে? তুমি ইনকাম ট্যাক্সের জানো কি, অথচ তোমাকে সেই কাজ করতে হচ্ছে। তোমার হয়তো ইচ্ছা ছিল তুমি রিসার্চ করবে, ল্যাবে যাবে, কিন্তু তুমি গভর্নমেন্ট জবের মাধ্যমে ইনকাম ট্যাক্স অফিসার হয়েছো। এই ফ্লেক্সিবিলিটি নেই, ডেফিনেটলি নেই। ইভেন তুমি অবশ্যই একটা জায়গায় কাজ করতে যাচ্ছ, আর তুমি যদি বলো সিকিউরিটি, রিসেন্ট গভর্নমেন্ট পলিসি কিন্তু চেঞ্জ হচ্ছে, এখন কিন্তু আর ডেফিনেটলি গভর্নমেন্ট জব আনটাচেবল নয়। রিসেন্ট গভর্নমেন্ট কিন্তু অবশ্যই বলছে গভর্নমেন্ট জবেও স্যাকিং ডেফিনেটলি সম্ভব। সুতরাং আমি তো বলবো ডেফিনেটলি এটা আর সেই লেভেলে সিকিওর নয়। এবং সব থেকে বড় কথা, গভর্নমেন্ট জব আগেকার দিনে এত হাইপ ছিল কেন? আমি বলছি, মন দিয়ে শোনো। আগেকার দিনে শুধুমাত্র দুটো অপশান ছিল, ইনফ্যাক্ট তিনটে, হয় তুমি এগ্রিকালচার করবে, চাষ করবে, কিংবা গভর্নমেন্ট জব করবে, কিংবা সেই ছোটোখাটো লেভেলে বিজনেস করবে, কোনো অপশান ছিল না। আজকের দুনিয়ায় প্রচুর অপশান আছে। ইন্ডিয়ায় যে পরিমাণ স্টার্ট আপ তৈরি হচ্ছে, আমার মনে হয় না ওয়ার্ল্ডের আর কোথাও এত বেশি পরিমাণে হচ্ছে, এবং তাদের ভ্যালু কিন্তু প্রচণ্ড বেশি। আজকে টেক, আজকে স্টার্ট আপ, আজকে তোমার স্কিল বেসড জব,
প্রচুর অপশনস এবং প্রত্যেকটা অপশনের ইনকাম গভর্নমেন্ট জবকে টেক্কা দেবে। ডেফিনেটলি বিয়ের বাজারে নয়, অবভিয়াসলি নয়, আমি মেনে নিচ্ছি বিয়ের বাজারে নয়। সরকারি নৌকরি কা বড়া ক্রেজ হ্যায়, ক্যা হ্যায় ইসকি ওজহ? নৌকরি মিলেগি তো তিলক মিলেগা। ग्रुप डी भी है, सबसे निचला लेवल का भी, अगर चपरासी का भी नौकरी मान लीजिए ना, तो 6-7 लाख आपका तिलक बन गया। तिवारी जी पे और क्या बोलते हैं, ये भगवान जी पे लोग पर ज्यादा बनता है तिलक है। हम लोगों का बनेगा 8, तुम लोगों का बनेगा 15। एक्चुअली में आपका टैलेंट के ऊपर डिपेंड करता है कितना आप कितना तिलक में देंगे। কিন্তু তোমার পার্সোনাল স্যাটিসফ্যাকশন, তোমার কেরিয়ার, তোমার সিকিউরিটি, সমস্ত কিছু গভর্নমেন্ট জবের থেকে বেশি হওয়া উচিত। এবং ডেফিনেটলি তুমি যদি ইন্ডাস্ট্রিতে 5 ইয়ার্স যাও তোমার স্কিলের উপরে, আমি কথা দিলাম এই 5 ইয়ার্স তোমার লাইফকে, তোমার কেরিয়ারকে অনেক বেশি এনহ্যান্স করতে সাহায্য করবে। কিন্তু গভর্নমেন্ট জবে 5 ইয়ার্স দেবার পর তুমি যদি ক্র্যাক না করতে পারো, তুমি কিন্তু জিরোতে দাঁড়াবে। সো আমি দুটো অপশানই দিচ্ছি, তুমি গভর্নমেন্ট জবের প্রিপারেশান ডেফিনেটলি নিতে পারো, প্রচণ্ড প্রেস্টিজিয়াস জিনিস এখনও পর্যন্ত, যেহেতু আমাদের সোসাইটি এখনও সেই পুরনো ধ্যান ধারণায় বাঁচে। এখনও যদি কেউ বলে আমি গভর্নমেন্ট জবের প্রিপারেশান করতে যাচ্ছি, সবাই ভাবে গ্র্যাজুয়েশন করতে যাওয়ার মতো পুশ করে, খুব ভালো, প্রিপারেশান করো। শাবাশ বেটা, বহুত বড়িয়া মুন্না। কিন্তু এর ডার্ক সাইডটা জেনারেলি কেউ বলে না, এর ডেফিনেটলি ডার্ক সাইড আছে। সো আমি বলবো তুমি দুটো দিকই দেখো, তোমার প্ল্যান বি আছে কি না দেখো। তুমি গভর্নমেন্ট জব যদি প্রিপারেশান নিতে গিয়ে যদি ফেল করো, তুমি ফিরে এসে কিছু করতে পারবে কি না দেখো। আদারওয়াইজ আমি বলবো তুমি সেফ খেলো। সেফ খেলার অর্থ তুমি স্কিল বেসড শেখো, প্রচণ্ড ভালো করে শেখো, চাকরি করো, গভর্নমেন্ট পরীক্ষা দাও না, কোনো সমস্যা নেই। কিন্তু প্লিজ যদি তুমি সব কিছু ছেড়ে শুধু গভর্নমেন্ট জবের দিকে কনসেন্ট্রেট করতে চাও, আমি বলবো এর প্রোজ এর কনস দুটো দিকটা দারুণ করে দেখো, তারপর জাম্প করো। পার্সোনালি আমি গভর্নমেন্ট জবকে প্রমোট করছি না, কারণ আমি আমাদের রিসার্চ টিমকে নিয়ে দেখেছি, যারা যারা দেখেছে গভর্নমেন্ট জব এই মুহূর্তে পাওয়া প্রচণ্ড মুশকিল, তার একটা কারণ বলে দিই। গভর্নমেন্ট এখন আর ফিক্সড, যারা পার্মানেন্ট এমপ্লয়ি তাদের জায়গায় ক্যাজুয়াল এমপ্লয়িকে হায়ার করে সেম কাজ অনেক কম দাম, অনেক কম ফেসিলিটিতে করিয়ে নিচ্ছে। সো একটা যদি পার্মানেন্ট এমপ্লয়ি রিক্রুট হয়, 5খানা কিন্তু ক্যাজুয়াল এমপ্লয়ি দিয়ে কাজ হয়ে যাচ্ছে। সো তুমি আরেকবার তোমার পলিসিটাকে ভাবো, তুমি আদৌ গভর্নমেন্টের জবের দিকে যাবে নাকি তুমি অন্য কিছু ভাববে। আমি তোমাকে কোনো সাজেশান দিচ্ছি না, আমি তোমাকে প্রোজ আর কনস দুটোই বলছি, বেস্ট অফ লাক। তবে আমি আবার বলছি, যা ডিসিশান লাইফে নেবে অবশ্যই ভাবনা চিন্তা করে নেবে, সোসাইটির ওপরে নয়, কেউ তোমার ওপর চাপিয়ে যাতে না দেয়। তুমি এর অ্যাডভান্টেজ এর ডিসঅ্যাডভান্টেজ একটা জায়গায় লিখে নাও, লিস্ট আউট করো, তারপর তুমি ডিসিশান নাও। সো বেস্ট অফ লাক। পার্সোনালি আমি আবার বলছি, আমার মতে স্কিল বেসড জব ইজ দ্য বেস্ট, যেহেতু তোমার ফ্লেক্সিবিলিটি থাকবে, যেহেতু তোমার অনেক অপশনস থাকবে। কিন্তু গভর্নমেন্ট জব ডেফিনেটলি প্রেস্টিজের দিক থেকে ভালো। নাও ইটস ইয়োর চয়েস। থ্যাংক ইউ।